আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর পরিমাপ অধ্যায়ে ক্ষেত্রফল, আয়তন ও ভর পরিমাপ শিখব, এবং সেই সঙ্গে আমরা কোনো বস্তুর ঘনত্ব সেটাও পরিমাপ করা শিখব। তোমরা তো ফুটবল খেলো, তো ফুটবল খেললে কতটা জায়গা লাগে? না, আমাদের এখানে মাঠ হয়তো যতটা জায়গা দরকার ততটা পরিমাণ পাই না, কিন্তু যখন স্টেডিয়াম করতে হয় কতটা জায়গা লাগে? কিংবা আমাদের স্কুলে এই যে ব্ল্যাকবোর্ডটি আছে, এই ব্ল্যাকবোর্ডটি কতটা জায়গা জুড়ে আছে? আমরা যদি একটা বল নিই, বলের কতটা জায়গায় আমরা হাত দিতে পারি? এই যে বিষয়গুলি, এইগুলি পরিমাপ করাই হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ করা। আমাদেরকে ক্ষেত্রফল পরিমাপ করার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকারের ক্ষেত্রফল পরিমাপ। তার জন্য নির্দিষ্ট সূত্র রয়েছে। যেমন আমরা যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে পারি চাই, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সূত্রটি আমাদের জানা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো আমরা ঘরের, আমাদের স্কুলের এই ক্লাসরুমটির আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করেছি। দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 6 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল হয়েছে 10 × 6 = 60 বর্গমিটার। এছাড়াও বলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের করতে হয় পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। এই পায়ের মান, এটাও তোমরা জানো, 22/7 পায়ের মাপ। এটি কিভাবে পরিমাপ করবো? একটা বলের ব্যাস কিভাবে পরিমাপ করব? না, আমরা দুটো বই রেখে তার মধ্যে যদি বলটা রাখি এবং তার দূরত্ব যদি স্কেলের সাহায্যে যেভাবে ছবিতে দেখানো আছে এইভাবে যদি আমরা পরিমাপ করতে পারি, তাহলে আমরা সহজেই এটার ব্যাস মেপে ফেলতে পারব এবং ব্যাস পরিমাপের সাহায্যে আমরা এটার ক্ষেত্রফল পরিমাপ করতে পারব। কিন্তু আমরা এখানে বিকল্প পদ্ধতিটা দেখতে চাইছি, অন্য পদ্ধতিটা দেখতে চাইছি। সেটা হচ্ছে যে একটি গ্রাফ পেপারের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল পরিমাপ করা যাবে, বিশেষ করে একটা নিয়তাকার তো যাবেই, নির্দিষ্ট আকৃতির যাবেই অবশ্যই, তার সঙ্গে সঙ্গে যদি একটা অনিয়তাকার বা অসম আকৃতির যদি আমরা পাতের বা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? না, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি অনিয়তাকার আকৃতি, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদেরকে একটা, এইটাকে একটা গ্রাফ পেপার হিসাবে আমরা কল্পনা করছি। এই গ্রাফ পেপারের আমি ধরে নিচ্ছি যে প্রতিটি ছোট বর্গক্ষেত্রের এক একটি দিক 1 মিলিমিটার। তাহলে আমি প্রথমেই ওই ক্ষেত্রটি বসিয়ে সেটির একটি চারিদিকের আকৃতি কেটে নিলাম। আমরা যদি একটা এতে অক্ষ আঁকি, এভাবে আমরা যদি একটা অনিয়তাকার পাতের আকৃতি আমরা গ্রাফ পেপারে আঁকি, এবারে আমরা ঘরগুলি হিসাব করতে হবে আমাদেরকে, যে কতগুলি ঘর পুরোপুরি আমাদের ক্ষেত্রের মধ্যে রয়েছে, কতগুলি ঘর আংশিকভাবে বেশিরভাগ ঘরের মধ্যে রয়েছে, আর কতগুলি ঘর বেশিরভাগ বাইরে রয়েছে। সেগুলি যদি আমরা হিসাব করি, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরগুলি ভিতরে রয়েছে, আর কিছু ঘর রয়েছে যার বেশিরভাগ ভিতরে রয়েছে। যেমন এটার বেশিরভাগ ভিতরে রয়েছে, এইগুলি বেশিরভাগ ভিতরে রয়েছে, এই ঘরগুলি বেশিরভাগ ভিতরে রয়েছে, আর কতগুলি বেশিরভাগ বাইরের দিকে রয়েছে যেগুলিকে আমরা নিচ্ছি না। এইভাবে আমরা যদি ঘরগুলি গুনি, তাহলে দেখতে পাবো
তবে আমি বলতে পারি যে 28টি পূর্ণ ঘর এর মধ্যে রয়েছে এবং এর ক্ষেত্রফল হচ্ছে, যদি এক একটি বর্গক্ষেত্রের বাহু 1 মিলিমিটার হয় তাহলে 28 মিলিমিটার স্কোয়ার। তেমনি আমরা ছবিতেও একটা দেখিয়েছি পাওয়ার পয়েন্টে, যে আমরা এখানেও একটা এরকম একই রকম ছবি দেখিয়েছি যেখানে ক্ষেত্রফল দেখা যাচ্ছে 90 মিলিমিটার স্কোয়ার। এইভাবে আমরা একটা অসম পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তোমাদের এখানে আমি একটা ঘরের কাজ দিতে চাই। ঘরের যে কোনো এইরকম আয়তাকার ক্ষেত্র, যেমন এখানে ডাস্টার রয়েছে, যে কোনো বাক্স তোমরা ঘরে ছোটোখাটো বাক্স পেয়ে যেতে পারো, এই বাক্সের ক্ষেত্রফল তোমরা এই গ্রাফ পেপারের সাহায্যে নির্ণয় করো, এবং দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের মাধ্যমেও তোমরা করতে পারো, এবং দুটোর তুলনা করে দেখো যে গ্রাফ পেপারে নির্ণীত যে আয়তন সেটা ক্ষেত্রফল কতটা তোমাদের দৈর্ঘ্য প্রস্থ মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে তার সঙ্গে কতটা একই রকম। এরপর আমরা যাচ্ছি আয়তন পরিমাপে। এখন আমরা যদি একটা বস্তুকে একটা ভর্তি গ্লাসের মধ্যে ডুবাই, তাহলে কি ঘটনা ঘটবে? আমরা দেখব যে কিছুটা জল উপচে বাইরে পড়ে গেল, অর্থাৎ এই বস্তুটা ওই জলের পরিবর্তী জায়গাটা ওর মধ্যে দখল করলো। যতটা জায়গা দখল করলো এটাই হলো ওই বস্তুর আয়তন। আমাদের ক্লাস ঘরে যতটা জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, ভেতরে যতটা বায়ু আছে যতটা জায়গা জুড়ে, এটাকেই তার আয়তন বলে আমরা ধরতে পারি। এই আয়তনও দৈর্ঘ্যের এই ক্ষেত্রফলের মতো বিভিন্নভাবে নির্ণয় করা যায়। 1 নম্বর, যে আমরা আয়তন পরিমাপ করার জন্য আমরা ওই সূত্রগুলোর ব্যবহার করতে পারি, যেমন সুষম বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটি একটি আয়তঘন, আমরা এর স্কেলের সাহায্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করে এর গুণ করে আয়তন নির্ণয় করতে পারি। এছাড়াও আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করতে পারি, এখানেও সূত্র রয়েছে, যেমন পাই গুণিত ব্যাসার্ধ গুণিত ব্যাসার্ধ গুণিত উচ্চতা, এখানে পাই সমান 22/7। এগুলো জ্যামিতিক পদ্ধতিতে, কিন্তু আমরা চাইছি যে তরলের আয়তন কিভাবে নির্ণয় করব, তার জন্য একটা ব্যবস্থা রয়েছে যে আয়তন মাপক চোঙ। তো আয়তন নির্ণয় করার আগে আয়তনের এককগুলি জানা প্রয়োজন। আয়তনের এককগুলি কী? না, এসআই পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হল ঘনমিটার। এছাড়া আমরা অন্যান্য একক করতে পারি, যেমন মিটার থেকে আমরা জানি তার 100 ভাগের 1 ভাগকে সেন্টিমিটার বলা হয়, তেমনি আয়তনের একক ঘন সেন্টিমিটার হতে পারে আর ঘন ডেসিমিটার হতে পারে। এই ঘন ডেসিমিটার যে এককটি, এটা খুব প্রচলিত একক, এটাকে বলা হয় 1 লিটার। এই লিটার এককটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, আর তার যে 1000 ভাগ তাকে বলা হয় 1 মিলিলিটার। এবারে আমরা একটা তোমাদের কাজ দিতে পারি, ঘরের কাজ, যে একটা এরকম একটা আয়তঘনর আয়তন তোমরা ঘরে যে কোনো আয়তঘন বাক্স এরকম তার আয়তন নির্ণয় করবে। এটা গেল কঠিন নিয়তাকার পদার্থের আয়তন নির্ণয়। এবারে অনিয়তাকার পদার্থ বা তরলের আয়তন নির্ণয়ের জন্য আমরা আয়তন পরিমাপক চোং ব্যবহার করতে পারি। এটি হবে একটি আয়তন পরিমাপক চোং, এতে আমরা তরলের আয়তন নির্ণয় করতে পারি। ধরা যাক এটি হলো সেই তরল যার আয়তন আমরা নির্ণয় করতে চাইছি। তো কিছু পদ্ধতি, প্রথমেই হচ্ছে চোঙটি যথাসম্ভব শুকনো করে নিতে হবে, যাতে আগে থেকে কোনো তরল এর মধ্যে না থাকে। এবারে ধীরে ধীরে
এর মধ্যে আমরা তরলটি ঢালব। পাট যদি দেখি, পাটটি আমাদেরকে লম্বভাবে নিতে হবে, অভিলম্বভাবে পাটটি দেখতে হবে, যাতে সঠিক পাট আমরা দেখতে পারি। দেখা যাচ্ছে এর পাট 150 দেখা যাচ্ছে। এই পাটটি কিসে আছে না, মিলিমিটার এককে আছে, অর্থাৎ এর পাট হচ্ছে 150 মিলিমিটার। এই আয়তন মাপক চোঙটিতে, এই আয়তন মাপক চোঙটি আমরা যদি দেখি, তাহলে দেখব যে এখানে যে ভাগগুলি করা আছে, 2.5 করে ভাগ করা আছে, 25কে 10 ভাগ করে করা আছে, অর্থাৎ 2.5 ml করে সর্বনিম্ন ভাগ করা আছে। তো প্রাথমিক আমরা একটা পরিমাপ করলাম তরলের, যেটা হলো 150 মিলিলিটার। এরপর আমরা চাইছি যে একটা জলে অদ্রাব্য বস্তুর আয়তন পরিমাপ করতে। তো আমরা জলে অদ্রাব্য বস্তুরূপে এই চোঙটিকে নিয়েছি, একটি অসম আকৃতির। আমরা এর আয়তন পরিমাপ করব। করতে গেলে এটিকে খুব ধীরে ধীরে এর মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে হবে। নিমজ্জিত করার পর আমরা এখন পাড় দেখছি। পাড়টি যদি উল্লম্বভাবে দেখি, তাহলে দেখব যে এর পাড় হচ্ছে 200 ml, অর্থাৎ প্রাথমিক আয়তন ছিল 150 ml এবং এটি ডোবানোর পর আয়তন হয়েছে 200 ml, অর্থাৎ আমাদের যে আকৃতির বস্তুটি নিয়েছি, বস্তুটির আয়তন 1/3 পাট বিযুক্ত প্রাথমিক পাট, অর্থাৎ 50 ml, অর্থাৎ এই বস্তুটির আয়তন 50 ml। এইভাবে আমরা আয়তন মাপক চোঙের সাহায্যে তরল বস্তুর এবং অনিয়তাকার কঠিন বস্তুর এবং নিয়তাকার বস্তুরও আয়তন আমরা নির্ণয় করতে পারি। তোমাদের এবারে আমি একটি ঘরের কাজ দিতে চাই। না, যদি তোমাদের একটি ঘরে তোমরা আয়তন মাপক চোঙ তৈরি করে নিতে পারো, যে কোনো পাত্র সেটিকে নিয়ে তোমরা যদি তাতে একটি আয়তন মাপক চোঙ একবার স্কুল থেকে বা কোথা থেকেও নিয়ে সেটিতে 100 ml নিয়ে নিয়ে যদি দাগ কেটে রাখতে পারো, তাহলে তোমরা ঘরে সহজেই একটি আয়তন মাপক চোঙ তৈরি করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই আয়তন মাপক চোঙটি তৈরি করার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয়। তোমরা মনে করো একটা আয়তন মাপক চোঙ নিবে এবং সেখানে কি করবে, না ড্রপার দিয়ে প্রায় 500 ফোঁটা জলের ড্রপ নিবে, বা তোমাদের সুবিধা মতো যেটা তোমরা একটা নির্দিষ্ট পাট অবধি পেবে, 100 ml কি 200 ml যতটা পাট পেবে ততটা নিবে। এবার তোমরা ফোঁটাটি গুনবে যে কত ফোঁটা আমরা নিয়েছি, তাহলে আমরা সহজেই তো আয়তন নির্ণয় করতে পারবো 1 ফোঁটা জলের। 1 ফোঁটা জলের আয়তন কী হবে, পাটের পরিমাপ
ভাজিত যবের ফোঁটার সংখ্যা। এইভাবে আমরা পেতে পারি। হয়তো দেখা গেল যে 100 ফোঁটা, 100 সিসি বা মিলিলিটার জলের ফোঁটা হচ্ছে 1000। তাহলে এটি হচ্ছে জলের একটি ফোঁটার আয়তন হচ্ছে 1/10 ml। যদিও পরিমাণে প্রকৃতপক্ষে আরও কম হবে অনেক আয়তনটা। এইভাবে আমরা ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করতে পারি। তোমরা এটা করবে, করবে আমরা বিভিন্ন জনের পাওয়া পরিমাপের ওপর আমরা আলোচনা করতে পারবো। এরপর আমরা আলোচনা করতে যাই ভর সম্পর্কে, ভর পরিমাপ সম্পর্কে। ভর পরিমাপের বিভিন্ন যন্ত্র রয়েছে। আমরা দুটি যন্ত্রের কথা বলেছি এখানে, একটি হচ্ছে দাঁড়িপাল্লার কথা বলেছি এবং আরেকটি স্প্রিং তুলার কথা বলেছি। তো এখানে আমাদের একটি সরল দাঁড়িপাল্লা তৈরি করা আছে, এর সাহায্যে আমরা কিছু ভর পরিমাপ করব। কিন্তু তার আগে, ভর পরিমাপের আগে আমাদের এর এককগুলো জেনে নেওয়া প্রয়োজন। ভরের একক অবশ্যই এসআই একক হচ্ছে কেজি, এবং তার 1000 ভাগের 1 ভাগ হচ্ছে গ্রাম। এই দুটোই আমাদের প্রচলিত আয়তনের ভরের একক। এছাড়াও তারও ছোট ছোট ভাগ রয়েছে, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম ইত্যাদি ভাগ রয়েছে। এছাড়াও অন্যান্য একক রয়েছে, পাউন্ড এককও অনেক সময় ব্যবহার করা হয়। তো আমরা এই এককগুলো সম্পর্কে জানি। এবারে ভর পরিমাপের পদ্ধতি, ভর পরিমাপের জন্য একটা পড়েছি দাঁড়িপাল্লার প্রয়োজন। এটি হচ্ছে আমাদের ঘরে তৈরি একটি সরল দাঁড়িপাল্লা, এটা তোমরা যে কেউ তৈরি করতে পারো খুব সহজেই। এর সাহায্যে ভর কীভাবে পরিমাপ করা হয়, না প্রথমেই দাঁড়িপাল্লাটিকে দেখতে হবে যে যেন সমান থাকে, কোনো দিকে ঝুঁকে না যায়। এটি হচ্ছে প্রাথমিক অবস্থান হবে। এইবারে যে বস্তুটির আমরা ভর পরিমাপ করব সেটিকে পাল্লার একদিকে চাপাতে হবে। আমরা মনে করছি আমরা এই তিনটি পাথরের একত্রিত ভর নির্ণয় করব। সেই পাথর একদিকে দিলাম, অন্যদিকে আমরা ভর দিতে চাইছি। এটি বাটখাড়া, এই বাটখাড়ার এটি হচ্ছে 100 ml, 100 গ্রাম বাটখাড়া। এটি হচ্ছে 100 গ্রাম বাটখাড়া। এই বাটখাড়াটা আমি প্রথমে এই পাশে দিচ্ছি। দেখছি যে এখনও কিন্তু সমান হয়নি, এদিকে ঝুঁকে আছে, অর্থাৎ ওদিকে আরও খানিকটা ভর চাপানো প্রয়োজন। এরপর আমি এইটা চাপাচ্ছি, এটা 10 গ্রাম। দেখা যাক 10 গ্রাম চাপিয়ে কি হয়। দেখছি দাঁড়িপাল্লায় একটু ওপাশে ঝুঁকে গেছে, অর্থাৎ 10 গ্রাম দেওয়াটা আমাদের অপেক্ষাকৃত বেশি হয়ে গেছে। তবে আমরা 10 গ্রামটাকে নিয়ে একটু কম চাপাই। আমরা এই বাটখাড়াটা চাপাচ্ছি, এটা হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম বাটখাড়া চাপাবে, নিশ্চয়ই খানিকটা সমান আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে দুপাশ সমান হয়ে গেছে, এটা আনুভূমিক হয়ে গেছে। অর্থাৎ এই তিনটি পাথরের মোট ভর 105 গ্রাম আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। এবারে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে নির্দিষ্ট আয়তন জলের ভর কত। আমাদের ইচ্ছা জাগছে যে আমরা এই যে জল নিয়েছি এই জলের ভর কত দেখি। তো নির্দিষ্ট আয়তন জল নেওয়ার জন্য আমরা এখানে
এই জলটা নিয়েছি, এই জলটার আয়তন 100 গ্রাম, 100 ml, 100 মিলিলিটার। এই জলটার আমরা ভর পরিমাপ করব। এই ভর পরিমাপ করার জন্য আমরা একদিকে এই জলটা ঢেলে দিচ্ছি। অন্যদিকে আমরা ভর পরিমাপ করে দেখছি। আমরা প্রথমে এখানে 50 গ্রাম বাটখারাটি দিচ্ছি। দেখা যাক কী হয়। না, যথেষ্ট হয়নি, আরও বেশি ভর দিতে হবে। আমরা এরপর দিচ্ছি 100 গ্রাম। দিয়ে আমরা দেখি দিয়ে দেখছি যে দাঁড়িপাওয়াটি অনুভূমিক হয়েছে। অর্থাৎ আমরা এর থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে 100 ml জলের ওজন 100 গ্রাম। এখন আমরা এটা নিয়ে কি কাজ করব? আমরা কেন এটা পরিমাপ করলাম জগের ভর? না, আমরা গ্রামে যখন আমাদের তোমরা যখন এগুলো তৈরি করবে, সরলভাবে এই দাঁড়িপাল্লা যখন তৈরি করবে, তখন নিশ্চয়ই তোমাদের কাছে এত রকম ভর থাকবে না, বিভিন্ন বাটখারা তোমাদের কাছে রাখা খুব অসম্ভব ব্যাপার। তাহলে ছোটোখাটো কিছু কম ওজনের কিছু পরিমাপ করতে গেলে তোমরা জলের সঙ্গে সমান করেই পরিমাপ করে নিতে পারো। যদি তোমার কাছে সরলভাবে তৈরি ওই আয়তন মাপক চোঙটি থাকে, তাহলে তার সাহায্য নিয়ে আমরা যে কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি। তবে আমরা এখন একটা জলের সাহায্যে আমরা যে কোনো একটা বস্তুর ভর পরিমাপ করে দেখব যে কত হয়। তার জন্য আগে এই জলটি গড়িয়ে নেওয়া প্রয়োজন। আমরা মনে করছি যে আমরা এই তিনটে বস্তুরই আমরা জলের সাহায্যে ভর পরিমাপ করব। কীভাবে করব? না, এই তিনটে বস্তুকে পুনরায় আমরা একদিকে রাখলাম, অন্যদিকে আমরা কিছুটা তরল ঢেলে নিচ্ছি। বেশি হয়ে গেছে মনে হচ্ছে। সামান্য কম হবে, এটা সমান অবস্থায় এসেছে। তাহলে আমরা বলতে পারি যে ওই তিনটে পাথরের ভর এই জবের ভরের সমান। এইবারে এই ভরটাকে আমরা যদি সিলিন্ডারে পুনরায় ঢেবে নিতে পারি,
হচ্ছে 112, 115 গ্রাম মতো হয়েছে, 115। এইভাবে আমরা যে কোনো বস্তুরই একটা আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা ভর পরিমাপ করতে পারি। তো আমাদের এটাই হবে কাজ, তোমাদের বাড়ির কাজ, যে আয়তন মাপক চোঙ একটা তৈরি করা এবং তার সাহায্যে একটা দাঁড়িপাল্লা তৈরি করা এবং যে কোনো বস্তুর ভর এইভাবে পরিমাপ করা। শেষে আমরা এরপর বলবো যে ঘনত্ব পরিমাপ। ঘনত্ব জিনিসটা হচ্ছে কি না, একক আয়তনে যে ভর তাকে বলে ঘনত্ব। ঘনত্ব ভর এবং আয়তনকে, ভরকে আয়তন দিয়ে ভাগ করবে, ঘনত্ব বের হয়। তো আমরা একটু আগে যা দেখেছি সেই উদাহরণ টেনেই বলি যে আমরা 100 গ্রাম যবের, 100 ml যবের ভর দেখেছি 100 গ্রাম। তো সেটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে ঘনত্ব হচ্ছে, যবের ঘনত্ব 100 ভাজিত আয়তন, 100 ml আর 100 গ্রাম বাই 100 ml, অর্থাৎ 1 গ্রাম পার মিলিলিটার। তবে এখান থেকে আমরা ঘনত্বের এককটাও পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রাম প্রতি ঘন সেমি বা গ্রাম প্রতি মিলিলিটার। আমাদের আবার এরকম একটি কাজ থাকবে, ঘরের কাজ, যে একটা আয়তন মাপক চোঙ নাও, একটা দাঁড়িপাল্লা তৈরি করো, একটা নির্দিষ্ট বস্তুর আয়তন পরিমাপ করো এবং ভর পরিমাপ করো, দুটোর সাহায্যে ঘনত্ব পরিমাপ করো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, ধন্যবাদ।